গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 10:20। ইন্দ্র খেয়ে দিয়ে বেরোবে, আপাতত ঠাকুরঘরে গেছে পুজো দিতে। আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ এর আগের দিন গভীর জলের মাছের যে সিরিজটা ছিল অর্ধেকটা দেখে রেখেছিলাম, কালকে অর্ধেকটা দেখতে গিয়ে মোটামুটি 1:45 বাজিয়ে দিয়েছি। তারপরে ঘুম আসতে আসতে আধা ঘন্টা লেগে গেছে, সকালবেলা উঠতে লেট হয়ে গেছে, তাই চটপট প্রেশার কুকারের মধ্যে ভাত, ভাতের সঙ্গে যত রকম সবজি সেদ্ধ দেওয়া যায় সবকিছু দিয়ে চাপিয়ে দিলাম। ইন্দ্রবাবু খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপরে দুপুরবেলা কি রান্না হবে না হবে সেই সমস্ত চিন্তা ভাবনা করবো। আপাতত এক কাপ চা বানিয়ে খাই, পুপুকে ডাক দিয়ে আসলাম, ওর যদি দয়া হয় তো ঠিক টাইমে আসবে, এক কাপ চা পাবে, আর না হলে আমি একাই চা খাবো। আর এই হলো প্রেশার কুকারের ভাত, তিনখানা সিটি দিয়ে নামিয়ে রাখলাম। ইন্দ্রর না এই প্রেশার কুকারে সিটি দেওয়া ভাত খেতে খুব ভালো লাগে, নিজেই বলেছে। আমার আবার ওই গন্ধটাই ভালো লাগে না, বুঝতে পারলেন? চাটা বসাই, হ্যাঁ চা কি রচা খাবো, পরপর দুদিন দুধ চা খেয়ে নিয়েছি, আশা মিটিয়ে নিয়েছি, এরপরে যদি চালিয়ে যাই তাহলে আবার অভ্যাস হয়ে যাবে। আপাতত এই কাপগুলো তুলে রাখি, নাহলে না টেবিলে পড়ে থাকতে থাকতে আমার হাতেই ভেঙে যাবে, আফসোসেরা শেষ থাকবে না। জিনিস নতুন থাকা অবস্থায় যতটা যত্ন পায়, পুরনো হয়ে গেলে অতটা যত্নও থাকে না, ভেঙে গেলে অতটা মায়াও লাগে না, কিন্তু একদিনও ব্যবহার করলাম না, তার আগেই যদি ভেঙে চুড়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবো না। কাপ দুটোতে করে চা খাবো, চলো না। ভালো হয়েছে এগুলো? ও আজকে দুপুরবেলা কি রান্না হবে সেটা একটুখানি ভাবনা চিন্তা করে রেখে দিয়েছি। এর আগের দিন যে লাভের খোসাগুলো জমিয়ে রেখেছিলাম সেটাকে আলু দিয়ে ভাজবো কিংবা শুধু পেঁয়াজ দিয়ে ভাজবো, আর এখানে অল্প একটুখানি চিকেন বের করে রেখে দিয়েছি, এই যে মাত্র কয়েক টুকরো রয়েছে, একটুখানি আলু দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে রাখবো, তাহলেই আমাদের দুপুরবেলায় হয়ে যাবে। আর ইন্দ্রবাবু তো সেদ্ধ দিয়ে খেয়েই যাচ্ছে। আর এখন প্রত্যেকটা সিরিজের নিয়ম কি হয়ে গেছে বলুন তো, এবছরে হাফ দেখাবে, পরের বছরে দ্বিতীয় পার্ট দেখাবে যখন, তখন বুঝতে পারবেন ঘটনাটা আসলে কি। না প্রত্যেকটা সিরিজে এরকম নিয়ম করে দিয়েছে, পাবলিককে ধরে রাখছে, দূর ভাল লাগে না, সব সিরিজের জন্য অপেক্ষা করতে ইচ্ছে করে না। যেমন এই গভীর জলের মাছটা দেখলাম, পুরোটা দেখার পরে মনে হচ্ছে দূর ঠিক জুত মতো লাগলো না। আপনারা দেখবেন বলবেন, হ্যাঁ আপনাদের ঠিক কেমন লাগলো না লাগলো, সবার পছন্দ তো আর সমান হয় না, কিন্তু আমার খুব ওয়াও টাইপের লাগেনি। এই যে চায়ের জন্য যে আদাটাকে ছেঁচে রেখে দিয়েছিলাম, এটা কালকে কাজে এসেছিল, এক ফোঁটা ঘরে আদা নেই। আমার আবার কি বলুন তো, মশলাপাতি বানানোর সময় আদা আর টমেটো যদি না থাকে আমার মনে হয় তরকারিটার স্বাদ আজকে হবেই না, ফ্যাকাশে ফ্যাকাশে খেতে লাগবে। তাই ইন্দ্র ঠাকুর পুজো দিয়ে নিচে নামুক, সামনে হেমামালিনীর দোকান থেকে অল্প একটুখানি আদা এনে দিক, কিংবা আমাদের সামনে যে মুদিখানা দোকানটা করেছে ওখানেও আদা পেঁয়াজ রসুন অল্প অল্প নিয়ে বসে, খুব সুবিধা হয়েছে জানেন তো এই সামনের দোকানটা হওয়ার পরে। এরা যদি চালিয়ে যেতে পারে তো খুব ভালো কথা, নাহলে অনেকে আছে না ব্যবসা ঠিক মনের মতন হচ্ছে না, জমছে না, বন্ধ করে দেয় হাফ রাস্তায়। দাও দেখতে পাচ্ছেন কার বাড়ির কুকুর এরকম করে, বলবেন কমেন্ট করে। 2 বছর বয়স হতে চললো, এখনো বাচ্চা ভাব যাচ্ছে না, হ্যাঁ সর্বক্ষণ জুতো মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের ছোটাচ্ছে। দাও মা দাও, তোমার বদনাম কিন্তু করে দিয়েছি অনেকটা, এবারে কিন্তু সবাই বলে ফরিং বাজে ছেলে, দূর দূর আর ওর সঙ্গে পারা যাবে না। শুধু আদা আনতে গেছিল, হ্যাঁ কাঁচা কলা নিম পাতা নিম বেগুন খাবো বলে, ইস রে আজকে নয় এটা আজকে নয়, কালকে সব আলাদা, কাঁচা কলা হ্যাঁ রসুন আদা এইটা দিয়ে হবে, আমি শুধু বললাম আদা নিয়ে চলে আসো, হ্যাঁ বাজারে গেলে মাথা আর ঠিক থাকে না। হয়ে গেছে আমার আর পুপুর জন্য রচা, দেখুন আগে থেকে বসে আছে অতিথি ফিরিঙ্গিদা, ফিরিঙ্গিদা কিন্তু রচা খায় না, দুধ চা বানালে তবে একটুখানি চেটে পুটে খায়। চলো চলো রোদ উঠেছে, রোদ উঠেছে, ঝাঁচক চক রোদ উঠেছে, মা গো চলুন। এই আমলকি কাটতে গিয়ে আঙুলগুলো হয়ে যাবে কালো কালো, দেখতে খুব খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই।
বাড়িতে বয়স্ক মানুষজন থাকলে এই সমস্ত কাজগুলো একটু যদি এগিয়ে দেয় তাহলে ঠিক আছে, নাহলে একার হাতে এই টুটিপুটি কাজগুলো করে ওঠা সম্ভব হয় না। আমার শাশুড়ি মা থাকলে এগুলো করে দিত, বলতেও হতো না, বলতো দে আমি করে দিচ্ছি। এখনো পর্যন্ত ওই বাড়িতে যদি কেউ আমলকি ঠামলকি আনে কিংবা ধরুন এমন শাক এনেছে বাঁচতে কুঁচতে সময় লাগবে, আমার শাশুড়ি মা নিজে থেকেই বলতো যে দে আমি বেছে কুচে রেডি করে দিচ্ছি, কিন্তু এখানে কে দেবে। এই আমলকিগুলো ধোয়াই ছিল, দু তিন দিন টেবিলের উপরে ছিল, তো তাই ভাবছি ধুলো টুলো যদি পড়ে থাকে আরও একবার ধুয়ে নি। ধুলো ধুলো পুরো, এই 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 ওই 35 টাকা দামের যে টুলগুলো আছে সেগুলো ভেবেছিলাম কিনবো। মা বসি, বাবা শক্ত আছে গো, এইভাবে কাটলাম, একদম চিকন চিকন করে দিয়েছি, হালকা রোদেই শুকিয়ে যাবে, মোটা করে কাটলে শুকাতে অসুবিধা হবে, সময় লাগবে। আর যা রোদে ছিঁড়ি বাবা, আমার ঘরে আমলকি এসছে এটা দেখেই আকাশের মুখ ভার হয়ে যায়। কাল পরশু কি ভালো রোদ ছিল বাবা, যেই আমলকি আনলো ব্যাস কোথা থেকে মেঘলা, বুঝেছো বাবা? হ্যাঁ, দুঃখের কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, আমার সঙ্গে কি কি ঘটে না ঘটে। চলুন, আমলকি কাটা হয়ে গেছে, একদম চিকন চিকন করে কেটে দিয়েছি, আর চেয়ারের মধ্যে দিলাম, একটুখানি কাত করে দিলে না বেশ 3-4 পর্যন্ত রোদ্দুর সমানভাবে পাবে, আর এই জায়গাটাতে অনেকক্ষণ রোদ থাকে। এটা চাপা দিয়ে যাব, চাপা দিয়ে যাই, নাহলে কাকে এসে কিছু যদি ফেলে না তারপরে আর খেতে ইচ্ছা করবে না। হয়ে গেছে, ছাদের কাজ শেষ, এবারে নিচের ঘরে যাবো, চলো বটিটা নিই, তুমি আগে যাও, তুমি আগে যাও, তুমি আগে যাও, আমি যাচ্ছি, চলো তুমি আগে, তুমি আগে, দেখতে পাচ্ছেন তুমি আগে, তুমি আগে। ও কিন্তু মনে মনে ভাবছে, মা তুমি আগে যাও তারপরে আমি, আর আমি ভাবছি তুই আগে যা তারপরে আমি, না আমি আগে যাবো তারপরে ও নামবে, ওভাবে ধোকা দিয়ে যদি আবার 3 উঠে যাই, ওই দেখুন এবারে নামবে, যাও নামো নামো নামো, গুড বয়। বাবা রে বাবা, কাজের জিনিস হাতের নাগালের বাইরে চলে যায়, সেটাকে আনতে গিয়ে পা বডি সব উঁচু করার জন্য মাথা ঠিকঠাকে পড়তে পড়তে সেই জন্য ডাক্তার। না না, এই সবে গরম পড়ছে তো, প্রত্যেক দিন না পারলেও একদিন বাদে একদিন একটা করে ডাক খাওয়া উচিত। ডাক খেলে না আমার খালি পেট? আরে সে তো অনেক সকালে খেয়েছি, সকালে চা বিস্কুট গেলেছিস, আমার খালি পেট কিসের, একটু পরে ভাত দেবো। দর্শক এরকম বলিস না যে সারা দিন খালি পেট। চিকেনের জন্য গোনাগন্তি আলু ভেজে নিয়েছি, এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, যে সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করতে হয় সেই সমস্তই দিয়েছি, শুধু টমেটোর বদলে দই দিয়েছি, ঘরে অল্প একটুখানি ছিল সেটা ইউজ করে ফেললাম, তাহলে নষ্ট হয়ে যাবে। চলুন, এটা হালকা আছে, কষতে থাকুক, ততদিনে এই লাউয়ের খোসাটা যে বের করেছিলাম না সেটাকে কোচাতে অনেক সময় লাগবে, এটা কোচাতে কোচাতে ততক্ষণে চিকেনটা হয়ে যাবে। এখানে ফড়িংয়ের জন্য চিকেন বসিয়ে দিয়েছি, রাইস কুকারে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন চালালেই হয়ে যাবে। আমার না রান্না বান্না করতে অতটা ঝামেলা লাগে না, কি রান্না হবে আর রান্নার আগে পিছে যে জোগাড় যন্ত্র ব্যাপারটা থাকে সেটাতে একটুখানি ঝামেলা বলে মনে হলেও যখন দেখি সব কিছু ঠিকঠাক করে ফেলতে পেরেছি তখন না ভাই সবই তো পারি, আগে থেকে কাজ দেখে ঘাবড়ে গেলে হবে। হয়ে গেছে, এইটুকুই লাউয়ের খোসা কাটতে পারলাম, এরপরে যদি বেশি কাটতে যাই রান্নার দেরি হয়ে যাবে, এটুকু থাক, কালকে ইন্দ্রকে গরম গরম ভাতের সঙ্গে ভেজে দেবো সকালবেলার দিকে। এই সমস্ত জিনিস না ঠান্ডা হয়ে গেলে খুব একটা খেতে ভালো লাগে না, তখন মনেই হবে যে লাউয়ের চোকলা চোকলাই খাচ্ছি, আর কালকে মাছের ঝোলে আলু বেশি হয়ে গেছিলো, এই দুটুকরো আলু তুলে রেখে দিয়েছিলাম। কিছু কিছু তরকারিতে দেখবেন বেশি আলু পড়ে গেলে না তরকারির সম্মান নষ্ট হয়ে যায়, এই দুটো টুকরো তুলে রেখে দিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। ভেবেছিলাম শুধু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো, কিন্তু আলু সঙ্গ ছাড়ে না ভাই, পোস্ত ছিটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই পোস্ত যদি না দেখাই সম্মান থাকে না ভাই,
পোস্ত হচ্ছে বড় লোকের খাবার। তুমি খালি ভাবি কি এমন স্বাদ আছে এই ছোট ছোট দানার মধ্যে, যে লাখ লাখ টাকা দিয়ে কিনে মানুষ খাচ্ছে। হ্যাঁ, নিরামিষ মানেই আলু পোস্ত ডাল। যদিও এপার বাংলার লোকেরাই এটা বেশি পছন্দ করে। আমি আমার শ্বশুর বাড়িতে আসার পরে এই পোস্ত খাওয়া শিখেছি। যখন দেখতাম রাত্রিরে তরকারিপাতি কিচ্ছু নেই, ঝিঙে আলু কেটে এরকম গরম গরম পোস্ত হতো, রাত্রিবেলায় ভাত খেতাম। আমার বাপের বাড়িতে কখনো এই পোস্ত খাইনি, খেয়েছি হয়তো আলে কালে, নিয়ম করে কখনোই খাওয়া হয়নি। তাই ইন্দ্র অনেক সময় বাড়িতে এসে বলে যে পোস্তর বড়া করতে পারো না, পোস্ত দিয়ে এই করতে পারো না, সেই করতে পারো না। আমি না পোস্তর বড়া ভাজতে পারি না, অনেকবারই ইন্দ্রকে বলেছি, আর আমি কখনো খাইও নি পোস্তর বড়া। এবারে যদি কোনো পাতি হোটেলে খাওয়া দাওয়া করি দুপুরে, তখন আমি পোস্তর বড়া নিয়ে খাবো। একবার স্বাদ না পেলে সেই জিনিসটা বানিয়ে খেতে ইচ্ছা করে না। জিনিসটা কেমন তাই জানলাম না, আমি হঠাৎ করে বানাতে শুরু করবো। ঘরের অবস্থাটা দেখি, ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, এই ঘরে কেউ আসে না, কারণ কেউ না, সকালেও কারোর দেখা নেই আর বিকেলের দিক তো ছেড়েই নেই। এখন আমরা ওপরের ঘরেই বেশিরভাগ সময় থাকি, তাই জন্য বিছানার চাদর ঘন ঘন পাল্টাতে হচ্ছে, ময়লা হচ্ছে। এই ঘরে কেউ থাকে না বললেই চলে, কেউই থাকে না। আজ আমরা অনেক দিন পরে চিকেন খাবো, চিকেনের স্বাদ কেমন সেটাই ভুলতে বসেছিলাম। ওই হয় 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 হয়, আর এই হলো চোকলা ভাজা, যেটা গরুতে খায়। এর আগের দিন কেউ বলেছিলেন গরুকে তো অন্তত খেতে দাও। এই মামে মামে ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। ফড়িংয়ের ভাত এখানে বেড়ে রেখে দিয়েছি, একটুখানি ঠান্ডা হলে চটকে মেখে দেবো, তারপরে খেতে পারবে। এখন ওর খাওয়ার সময় আনি। ই, এটা বাসন মাজার লিকুইড সাবান, বাবাই বাবাই নে, বাবাই নে। লেবু ডোল বিমা, লেবু ডোলে খাবি। ঠিক আছে মা, লেবু ডোলে খাবো। সেটা গরমকালে একটু লেবু না খেলে হয় গোটা। নিজের পাতের দিকে তাকা, এখানে হা করে তাকিয়ে আছে। মা কম্পিসটা নিল, একটা মুরগি দুটো খায়, খাওয়া হয়ে গেছে। আর এখানে খাওয়া হয়ে গেছে, এর আগের দিন রান্না করেছিলাম না, এটা তো বেঁচে যাওয়া চিকেন মাংস। এটা বাবাই কবিকার বলিস না, দেখেছেন তো এমন ভাবে উচ্চারণ করছি, মনে পচা বাসি তোকে খাওয়াচ্ছি। বিপ্রীতি ছিল রবিবারে এনেছিল, বলতাম। আর অভিযান চলছে আধা ঘন্টা ধরে চলছে, ঝ্যাটা নেতা নিয়ে দৌড়। এই দেখুন, এই দেখুন, আমাদের ঘরে একখানা বোলতা ঢুকেছে, আধা ঘন্টা এক ঘন্টা ধরে জ্বালিয়ে যাচ্ছে, সেই বলতাম। আর অভিযান চলছে, সঙ্গে রয়েছে ফড়িং। আবার একটু পরে আসবে, দেখ একটু পরে পরে করে আমি এরম এরম করব। হ্যাঁ, ও কিছু, ও কিছু করবে না রে বাবা, ও কিছু করবে না, বুড়ো হয়ে গেছে বলতাটা। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:53, আর দেখুন দুপুর থেকে আমাদের ঘরে আস্তে করে পাখা চলছে, আর পুপুর পেয়েছে খিদা, তাই সে বানাতে গেছে পাস্তা। ম্যাগি পাস্তা এগুলো নাকি পুপু সবচেয়ে ভালো বানায়, মানে পৃথিবীতে যদি কেউ এই দুটো জিনিস ভালো রান্না করতে পারে সেটা হচ্ছে পুপু। মেডেল পাবে আর কিছুদিন পরে পাস্তা ম্যাগি রান্না করার জন্য। দেখুন, আমি তো শুনছিলাম মিক্সির আওয়াজ হচ্ছে, মশলা করলেন নাকি মা? ওই দেখুন এসব জিনিস ভাবে যত রকম বিষাক্ত জিনিস ফ্রিজের মধ্যে রয়েছে সব কিছু দেবে, এই সব মিলেমিশে কি যে একটা স্বাদ বেরোবে এটাই আমাকে খেতে হবে। আজকে বিকেলে এটা খাওয়াবে, বললাম একটুখানি চা কর, বলছে চা খেতে হবে না, আজকে পাস্তা খাও। অনেকদিন পরে পুপু এই বিকেলবেলার দিকে বাড়িতে রয়েছে, নাহলে পড়তে যায়, প্র্যাকটিসে যায়, এখন তো প্র্যাকটিসে যাচ্ছে না, কিছুদিনের জন্য বন্ধ রেখেছে রাইফেল প্র্যাকটিস, পরীক্ষাটা হয়ে যাবে তারপরে আবার আগের মতন করে শুরু করবে। আমি ততক্ষণে বাসনপত্রগুলো গুছিয়ে গাছিয়ে নিই, জামাটাকে ছেড়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে পাস্তাটাকে খেতে হবে। যদি অজ্ঞান ঠজ্ঞান হয়ে যায় এরকম অবস্থায় আর আমাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া যাবে না, তাই সেজে গুজে বসে আমি পাস্তাটা খাবো। রেগে যাচ্ছে কিন্তু ইস বললে না, বলছি এটা ইয়ে করতে খেতে হবে তোমার।
আরে ভাই তোর ওটাকে ইজ বলিনি রে, অল্প করে বানিয়েছি কিন্তু। ঠিক আছে আমার বেশি লাগবে। আরে না আমি সেটা বলছি না, মানে খাওয়ার আগে দেওয়ার আগে বলছি অল্প আছে চাইবেন না। গাছপালাগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন? চারিদিকে শাখা পোশাকা বিস্তার করে ফেলেছে, জঙ্গল জঙ্গল লাগছে দেখতে। আমরা এতক্ষণ দেখছিলাম, এতক্ষণ কি দেখছিলাম রে বাবাই আমরা? এ বাবাই, আমরা যে হইচই মুভিটা দেখছিলাম ওটা কি দেখছিলাম? ও আমরা এতক্ষণ দিলখুশ দেখছিলাম, খারাপ না ভালোই, সবই তো ভালো লাগছে। যখন তখন মাস্টারমশাই টিকিট দাও, এরকম করলে হয় বাবাই? সেই তখন পাস্তা খাওয়া হয়েছে, পাস্তার মশলা এখনো কোনো বাটির মধ্যে আঁটো সাঁটো ভাবে লেগে রয়েছে, তার মানে কত পরিমাণে দিয়েছে। দাঁড়া এটা আগে নিচের ঘরে রেখে আসি, পুপু আমার কাছে চার্জার চেয়েছে। আমি বললাম এটা নিচের ঘরে রেখে আসি, ভাত ডাল তরকারি কী করতে হবে না হবে সেটার ব্যবস্থা করে আসি, তারপরে তোকে চার্জারটা দেবো। এটাকে জলের মধ্যে ধুয়ে তারপরে এঁঠো গামলার মধ্যে রাখতে হবে। ছোটো ছোটো দানার ঢেঁড়শগুলো সেদ্ধ খেতে খুব ভালো, কচি কচি অবস্থায় সেদ্ধ খেয়ে নিই, তারপরে ঝালে ঝোলে অম্বলে রান্না করে খাবো। মানে রাতের খাবারে আলু সেদ্ধ, অল্প একটুখানি ডাল সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধ, এই দিয়ে গরম ভাত। এই ছোটোখাটো প্লাস্টিকের ঝুড়িগুলো যে কত কাজে লাগে, একটা ঝুড়ির মধ্যে ফল রেখেছি, কালকে সুজাতাকে দুখানা বেল দিয়ে দেবো, একখানা বেল আমাদের জন্য রাখবো, খাবো কখন। এই ফল টল যদি আমি একটুখানি দাঁতে কেটে ফেলি না, আমার যেন ঠান্ডা লেগে যায়, পুপু খেতে চায় না, আর ইন্দ্র তো বাড়িতেই থাকে না। আজকে সকাল থেকে আমার চুলের অবস্থা ঠিক এইরকম ছিল, এইভাবেই আমি আপনাদের সঙ্গে আড্ডা চালিয়ে গেছি। আর আগামীকাল হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শুরু, যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের অনেক 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 শুভেচ্ছা, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, 100% দেওয়ার চেষ্টা করবে, তারপর রেজাল্ট কেমন হয় না হয় সেটা পরের কথা। নিচের ঘরে রান্নাবান্না কী হবে না হবে সব যোগাযন্ত্র করে রেখে এসেছি, এরপরে আমার আর কোনো কাজ নেই। এখন বাজে 9:26, ইন্দ্র আসলে রাইস কুকারটাকে অন করে দেবে, ব্যাস আধা ঘন্টার মধ্যে ভাত হয়ে যাবে। তাই আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাডা, আজ যেন হঠাৎ করেই গরমটা পড়েছে তো ক্লান্তি ভাব চলে আসছে।